হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ফুডিজ ডায়েরি। সো আমি আজকে আপনাদেরকে একটা স্পেশাল চাটনি বানিয়ে দেখাবো। দিস ইজ অ্যাপেল চাটনি। তো আমার হাজব্যান্ড প্রচুর অ্যাপেল নিয়ে এসেছিল, আর আজকে ওর বার্থডে স্পেশালি আমি কিছু বানাতে চাইছিলাম। তো এটা হলো আপনার গ্রিন অ্যাপেল, রেড অ্যাপেলও আছে। স্পাইসেস বেশি কিছু লাগছে না, সুগার লাগছে, দেন দারচিনি, দেন একটু রেডিশ কালার আনার জন্য রেড চিলি পাউডার, কাশ্মীরি মির্চ অ্যান্ড সল্ট, আর একটু ঝাল হওয়ার জন্য রেড চিলি। তো ফার্স্ট আমি কড়াই প্যানে বসিয়েছি, দেন আমি এতে একটু অল্প হোয়াইট অয়েল দেবো। কড়াইতে আমি হোয়াইট অয়েল দিয়েছি, তো আমি এতে আমার গ্রিন অ্যাপেলগুলোকে অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা ফ্রাই হচ্ছে, এর মধ্যে আমি একটু পিঞ্চ অফ সল্ট অ্যাড করবো। আমি একটু রেড চিলি পাউডার যেটা নিচ্ছি, আপনার বেশি ঝাল হওয়াটা দরকার নেই। আর জাস্ট হাফ রেড চিলি অ্যাড করবো। যদি দেখেন অ্যাপেলটা খুব মিষ্টি আর জুসি, তো ইউ ক্যান অ্যাড মিল্ক সুগার। তো আমি যে অ্যাপেলটা নিয়েছি, অ্যাপেলটা একটু ট্যাঙ্কি আছে, তো আমি এতে হাফ কাপ সুগার অ্যাড করব। আর আমি এখানে ছোটো ছোটো যে বানানি অ্যাপেল ছিল, তো 4 থেকে 5টা অ্যাপেল নিয়েছি। এরপর আমি কিছু রেজিনস এতে অ্যাড করে দিচ্ছি। এবার আমি কভার করে অ্যাটলিস্ট যতক্ষণ অ্যাপেলগুলো আমার সফট হচ্ছে, অ্যাপেলের নিজস্ব ওয়াটার আছে, সুগারেরও আছে, তো ক্যারামেলাইজ হওয়ার পরে আমি এটাকে অ্যাটলিস্ট 5 to 7 মিনিটস কি 10 মিনিটস আমি এটাকে কভার করে কুক করবো। নাইস অ্যারোমা বেরিয়েছে, দেখুন এর মধ্যে থেকে কীরকম ক্যারামেলাইজ হওয়ার জন্য জল বেরোচ্ছে, অ্যাপেলেরও জল বেরোচ্ছে। তো খুব সুন্দর একটা অ্যাপেল স্মেল হচ্ছে। তো আমি দেখে নেবো এটা কতটা বয়েল হয়েছে। ইটস ও মাই গড, ইটস অলমোস্ট ডান। তো এটাকে আমি অ্যাটলিস্ট ধরে নিন আরও 5 মিনিটস আমি একটু রাখবো, তারপরে and my apple chutney is ready. তো এটাকে আমি ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, কিংবা যে কোনো পরাঠার সঙ্গে সার্ভ করতে পারি। তো ইট ইজ ভেরি ইজি অ্যান্ড সিম্পল। আর সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো এটা ভিটামিন A, ভিটামিন C অ্যান্ড লটস অফ ফ্রুট নিউট্রিশনস আছে। তো এটা নিয়ে কোনো সন্দেহই নেই। অ্যাপল ইটসেলফ ইজ আ ভেরি গুড ফ্রুট, কমপ্লিট ফ্রুট। সো এটা বাচ্চাদের জন্য খুব উপাদেয়, মানে দে উইল লাভ ইট রাদার। তো এটা অনেকেই বানিয়েছে হয়তো, তো দিস ইজ নট এ নিউ থিং। তো আজকে আমি ফার্স্ট বানালাম আমাদের বাড়িতে, জাস্ট ট্রাইড ইট। আই হোপ ইউ অল লাইক ইট। তো প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই নিউ চ্যানেল। actually it's a Foodie's Diary. তো আমি এখানে খুবই সিম্পল আর ইজি রেসিপিস শেয়ার করব আপনাদের সাথে। সো প্লিজ ডু সাবস্ক্রাইব মি সো দ্যাট আই ক্যান গিভ ইউ মোর ইনোভেটিভ অ্যান্ড ইজি রেসিপিস ফ্রম মাই মমস কিচেন। বাই বাই।